হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বেগুন আর টমেটো ভর্তা খেয়েছিলাম। ওটা আমি কিভাবে বানিয়েছি ওটা এখন আমি দেখাবো। এটি খেতে খুব মজা হয়। আমি টমেটো, গার্লিক আর ব্রিঞ্জল রোস্ট করে নিয়েছি। এরপরে আমি গ্রিন চিলি রোস্ট করে নিয়েছি। এখন আমি স্কিনগুলো ছাড়িয়ে নেব। আমি স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যাশ করে নেব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করতে হবে। এখন আমি রোস্টেড ব্রিঞ্জল, গার্লিক, গ্রিন চিলি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি টার্মারিক পাউডার দিয়ে দিচ্ছি। টার্মারিক পাউডার দেওয়া হয়ে গেলে এখন আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি আরও মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি তুলে নেব। আমার বেগুন আর টমেটো ভর্তা হয়ে গিয়েছে। আমি একটি বলে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার বেগুন আর টমেটো ভর্তা। এটি খেতে খুব মজা হয়েছে।